ছাত্রীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান ক্লাসে আমি নিবেদিতা তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা প্রথম অধ্যায় অধ্যায় ওয়ান পয়েন্ট ওয়ানের বিষয়বস্তু বল ও চাপ সম্পর্কে আলোচনা করব পার্ট ওয়ানে মূলত আমরা বল সম্পর্কে আলোচনা করব। তোমরা বাড়ি থেকে কোনো বস্তুর ওপর যদি ঠেলা ধাক্কা ইত্যাদি প্রয়োগ করো মানে কোনো একটা বস্তুকে ঠেলছো বা ধাক্কা দিচ্ছ বা দরজা টানছ তাহলে তোমরা কি প্রয়োগ করছো তো বল প্রয়োগ করছো তাহলে আমরা বলতে পারি যে যা প্রয়োগ করার ফলে কোনো একটা স্থির বস্তু গতিশীল হওয়ার চেষ্টা করে বা কোনো একটা গতিশীল বস্তু তার গতির বেগ এর মান বা অভিমুখ পরিবর্তন করে বাইরে থেকে যা প্রয়োগ করার ফলে তাকে বলা হয় বল তাহলে বল কাকে বলে বলে আমরা কিভাবে বলতে পারি দেখো বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো স্থির বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয় তাকে বল বলে এবারে এই যে অভিকর্ষ বল একেই কিন্তু ওজন বলা হয় এই অভিকর্ষ বল বা ওজন বলতে আমরা কি বুঝি দেখো পৃথিবী কোনো একটা বস্তুকে নিজের কেন্দ্রের দিকে সবসময় একটা বল দ্বারা আকর্ষণ করে যার জন্যই কিন্তু আমরা পৃথিবীর ওপরে আছি তাই তো তাহলে পৃথিবীর যে বল দ্বারা কোনো একটা বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেই যে বল তাকে বলা হয় অভিকর্ষ বল বা একে ওজনও বলা হয় তাহলে কোনো একটা বস্তু ক মনে করো ছাদ থেকে তুমি পাথরকে জাস্ট একটা ঠেলে দিলে পাথরটা কি হচ্ছে সোজা মাটির দিকে পড়ছে তাহলে এই যে অভিকর্ষ বলের প্রভাবে যখন কোন একটা বস্তু নিচে পড়ছে তখন তার বেগ কিন্তু ক্রমাগত বাড়ে অর্থাৎ বেগের একটা পরিবর্তন হয় সময়ের সঙ্গে সঙ্গে একে আমরা বলি তরণ অভিকর্ষের ফলে যে তরণের সৃষ্টি হয় তাকে আমরা বলি অভিকর্ষজ তরণ যাকে আমরা স্মল জি অক্ষর দ্বারা সূচিত করে থাকি তাহলে অভিকর্ষ বল বা ওজন বলতে কি বোঝো বললে আমরা এভাবে বলতে পারি যে পৃথিবীর যে বল দ্বারা কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকেই বলা হয় অভিকর্ষ বল বা ওজন এই বলের প্রভাবে নিচে পড়ার সময় বস্তুর মধ্যে যে তরণের সৃষ্টি হয় তাকে বলা হয় অভিকর্ষজ তরণ একে স্মল জি অক্ষর দ্বারা সূচিত করা হয় এই জি এর মানটা কত হয় নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার সাধারণত আমরা অভিকর্ষ তরণের মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ারই ধরে থাকি এসআই পদ্ধতিতে এরপর আসে দেখো এই যে অভিকর্ষ বল বা ওজন তাহলে ওজন এক ধরনের বল তাই তো পৃথিবীর যে বল দ্বারা কোনো একটা বস্তুকে নিজের কেন্দ্রের থেকে টানে তাকেই আমরা বলছি ওজন ওজনকে ভারও বলা হয়ে থাকে তাহলে ওজন বা ভার মাপার যন্ত্রের নাম কি সাধারণত স্প্রিং তুলা বা ডিনামোমিটার স্প্রিং তুলাকে ডিনামোমিটার বলা হয় এই যন্ত্রের সাহায্যে ওজন বা ভার মাপা হয় দেখবে তোমরা আরেকটা যন্ত্রের নাম পাবে ডাইনামোমিটার সেটা কিন্তু আলাদা সেখানে কোন একটা বস্তু যদি ঘুরতে থাকে কোন একটা ঘূর্ণায়মান বস্তুর টর্ক যখন কোন একটা বস্তু ঘোরে তখন তার উপর প্রযুক্ত বলটাকে টর্ক বলা হয় টর্ক এবং তার ঘোরার যে বেগ সেটা একসঙ্গে নির্ণয় করা হয় ডাইনামোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু এটা হচ্ছে ওজন বা ভার মাপার যন্ত্র হচ্ছে ডিনামোমিটার বা স্প্রিং তুলা এই যে স্প্রিং এ থেকে যদি কোনো একটা বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে তার উপর পৃথিবী কতটা বল প্রয়োগ করছে সেটা কিন্তু ওই যে স্প্রিং এর প্রসারণ দেখে নির্ণয় করা যায় তাহলে বল সম্পর্কে যখন আমরা আলোচনা করছি তখন এক্ষেত্রে বল সম্পর্কিত যে নিউটনের সূত্র অ্যাকচুয়ালি গতিসূত্র সম্পর্কিত নিউটনের তিনটে সূত্র রয়েছে নিউটনের প্রথম গতিসূত্র দ্বিতীয় গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্র এগুলো সম্পর্কেও আমরা একটু আলোচনা করে নিই নিউটনের প্রথম গতিসূত্র কি বলছে দেখো নিউটনের প্রথম গতিসূত্র বলছে যে কোনো একটা বস্তু জড় বস্তু আমরা জানি তার মধ্যে জীবনের কোনো ধর্ম নেই তারা কিন্তু নড়াচড়া করতে পারে না তাই তো তাহলে স্থির বস্তু সবসময় আর গতিশীল বস্তু সর্বদা গতিশীল অবস্থাতেই থাকতে চায় নিউটন সেটাই বলেছিলেন যে বাইরে থেকে বল প্রয়োগ করে কোন একটা বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করতে যদি বাধ্য না করা হয় আমরা বল প্রয়োগ করছি কোনো একটা ভারী বস্তুর উপর বল প্রয়োগ করলে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে গতিশীল হয় না একটা নির্দিষ্ট সীমার উপর বল প্রয়োগ করলে তবেই গতিশীল হয় তাহলে বাইরে থেকে এমন বল প্রয়োগ করছি আমরা যার ফলে স্থির বস্তু তার অবস্থা পরিবর্তনে বাধ্য হচ্ছে বা গতিশীলতা বাধ্য হচ্ছে অথবা গতিশীল বস্তু তার বেগের মানের পরিবর্তন হচ্ছে অথবা বেগের দিকের পরিবর্তন হচ্ছে তাহলে এইভাবে বাধ্য না করলে কিন্তু স্থির বস্তু চিরকাল স্থির অবস্থাতেই থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে বোঝা গেল বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে এটা নিউটন বলেছিলেন তার প্রথম গতিসূত্রে এই গতিসূত্র থেকে কি কি জানা যায় বলের সংজ্ঞা জানা যায় আর জাডের সঙ্গে জানা যায় ব্যাপার দুটো কি কি দেখো গতিসূত্রেই বলা আছে বাইরে থেকে বল প্রয়োগ করে অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে তাহলে বলের সংজ্ঞা এখান থেকে কিভাবে পাবো বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো একটা বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয় তাকে আমরা কি বলতে পারি বল তাহলে এটা এই যে বলের সংজ্ঞাটা আমরা কোথা থেকে পেলাম নিউটনের প্রথম গতিসূত্র থেকেই পেলাম আর জাডো ব্যাপারটা কি কোনো একটা জড়বস্তু বস্তু জড়ো থেকে জাডো কথাতে এসেছে দেখো কোন একটা জড়বস্তু যে অবস্থায় থাকে সেই অবস্থাতেই সে থাকতে যায় একেই বলা হয় জাডো স্থির বস্তুর স্থির অবস্থাতেই থাকার প্রবণতাকে স্থিতিজাড্য বলে এবং গতিশীল বস্তুর গতিশীল অবস্থায় থাকার প্রবণতাকে বলা হয় গতি গতিজাড্য এরপর আসি নিউটনের দ্বিতীয় গতিসূত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলছে দেখো কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার দিদি ভরবেগ কাকে বলে সেটা আমি বলছি কোনো একটা বস্তুর ভর এবং বেগের সমন্বয় তার মধ্যে যে ধর্মের সৃষ্টি হয় তাকে বলা হয় দেখো একটা ট্রাক মাল ভর্তি একটা ট্রাক আর খালি একটা ট্রাক দুটোই একই বেগে চলছে মনে করো কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো এই যে অ্যাক্সিডেন্টের প্রভাব কার ক্ষেত্রে বেশি পড়বে মাল ভর্তি ট্রাকের ক্ষেত্রে কারণ তার ভর বেশি দুটোর বেগ সমান হলেও মালভর্তে ট্রাকের ভর বেশি হওয়ার জন্য কিন্তু তার ভরবেগ বেশি তাই তো তাই সে বেশি বল প্রয়োগ করবে ফলে অ্যাক্সিডেন্টটা সেখানে কিন্তু মারাত্মক হবে তাই তো তাহলে দেখো কোনো বস্তুর এই যে ভরবেগের পরিবর্তনের হার ভরবেগের পরিবর্তন মানে অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ সময়ের সঙ্গে সঙ্গে এই যে পরিবর্তনটা তাকে বলছে ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক বল যেদিকে প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তনও সেদিকে হবে এর মানেটা কি মানে হচ্ছে যে কোনো একটা বস্তুর ওপর যত বেশি বল প্রয়োগ হবে তার ভরবেগের পরিবর্তন তত বেশি হবে এই যে সূত্রটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র এখান থেকে কি কি জানা যায় বলের পরিমাপ এবং ভরবেগের সংজ্ঞা ভরবেগের সংজ্ঞা আমি তোমাদের বললাম যে ভরবেগের সমন্বয়ে কোনো বস্তুর মধ্যে যে ধর্মের সৃষ্টি হয় তাকেই বলা হয় ভরবেগ ভর এবং বেগের গুণফল দ্বারা ভর বেগ পরিমাপ করা হয় আর এই যে বলের পরিমাপটা আমরা এখান থেকে কিভাবে পাই দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলল যে বল যত বেশি প্রয়োগ করা হবে ভর বেগের পরিবর্তনের হারও তত বেশি হবে তাহলে ভর বেগের পরিবর্তনের হারটাকে আমরা লিখতে পারি ভর ইন্টু বেগের পরিবর্তনের হার আর বেগের পরিবর্তনের হারটা বলা হয় তরণ তাহলে ভর আর তরণের গুণফল দ্বারাই কিন্তু প্রযুক্ত বলের পরিমাপ করা হয় এরপর আসে দেখো নিউটনের তৃতীয় গতি সূত্র এটা খুব সহজ একটা ব্যাপার এখানে বলা হয় যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে যদি কোনো একটা বস্তুর উপর একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া বল প্রযুক্ত হয় এবং সেই নির্দিষ্ট বিন্দুতেই প্রতিক্রিয়া বল প্রযুক্ত হয় তাহলে এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পরের সমান ও বিপরীত হওয়ার জন্য পরস্পরকে প্রশমিত করে সেক্ষেত্রে কিন্তু ক্রিয়া ও প্রতিক্রিয়ার কোনো প্রভাব লক্ষ্য করা যায় না সাধারণত দেখা যায় যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সর্বদা আলাদা আলাদা বস্তুর উপর প্রযুক্ত হয় যেমন দেখো একটা নৌকো থেকে যদি কোনো একজন ব্যক্তি লাফিয়ে ডাঙায় আসে দেখা যায় নৌকোটা একটু পিছিয়ে যায় এক্ষেত্রে ঘটনাটা কি ঘটছে ব্যক্তি পায়ের সাহায্যে নৌকোর উপর ক্রিয়াবল প্রয়োগ করছে এর ফলে নৌকো ব্যক্তির পায়ের উপর প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে ফলে ব্যক্তি লাফিয়ে ডাঙায় আসছে ব্যক্তির ক্রিয়া বলের জন্য নৌকোটা পিছিয়ে যাচ্ছে তাহলে এক্ষেত্রে ব্যক্তির পায়ের উপর তাই এর প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি এরপর আশা রাখো বলের পরিমাপ সূচক রাশিমালাটি লেখো আমি এক্ষুনি আলোচনা করলাম নিউটনের দ্বিতীয় গতিসূত্র পড়ানোর সময় যে বল আমরা কিভাবে পরিমাপ করি যে বল হল আসলে ভরবেগের পরিবর্তনের হার তাহলে আমরা ভরবেগের পরিবর্তনের হারটাকে দেখতে পারি ভর ইন্টু বেগের পরিবর্তনের হার আর বেগের পরিবর্তনের হার মানে তরণ তাহলে ভর এবং তরণের গুণফল দ্বারাই কিন্তু বল পরিমাপ করা হয় বল হলো ফোর্স তাই আমরা দেখতে পারি ক্যাপিটাল এফ সমান ভর হলো মাস তাই স্মল এম ইন্টু তরণ হচ্ছে অ্যাসেলারেশন যাকে জি স্মল জি অক্ষর দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা লিখতে পারি এফ সমান এম ইন্টু জি এবার দেখো বলের এককগুলো কী কী সিজিএস পদ্ধতিতে এককগুলো কী কী এবং এসআই পদ্ধতিতে এককগুলো কী কী দেখো সিজিএস এর মূল এককগুলো কী কী সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার ভরের একক হচ্ছে গ্রাম যেটা জি এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড তাহলে সিজিএস পদ্ধতিতে বলের একক কি হবে বল মানে ভর ইনটু তরণ তাহলে ভরের সিজিএস পদ্ধতিতে একক কি গ্রাম আর তরণ মানে কি বেগের পরিবর্তনের হার বেগের পরিবর্তনের হারটাকে আমরা লিখতে পারি বেগ বায়ু সময় আবার বেগ মানে হচ্ছে স্মরণ বাই সময় স্মরণের হারকে বলা হয় বেগ তাহলে স্মরণ মানে কতটা দূরত্ব নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব তাহলে দূরত্ব রেখাও কি সেন্টিমিটার তাহলে স্মরণ বাই সময় সেন্টিমিটার পার সেকেন্ড এটা হচ্ছে বেগ আর বেগ পরিবর্তনের হার মানে কি বেগ বাই সময় তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড বাই সেকেন্ড মানে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হলো সিজিএস পদ্ধতিতে বলে রেকক একে ডাইন বলে প্রকাশ করা হয় এবং এস আই পদ্ধতিতে বলে রেকক দেখো এস আই পদ্ধতিতেও ভর ইন্টু বেগের পরিবর্তনের হার তাহলে ভর মানে কেজি আর বেগের পরিবর্তনের হার বা তরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো এসআই পদ্ধতিতে বলের একক যাকে আমরা নিউটন দিয়ে প্রকাশ করি এরপর আসি দেখো এক নিউটন বল বলতে কি বোঝো আমরা কিন্তু একইভাবে আলোচনাটাকে নিয়ে যাচ্ছি এক্ষুনি নিউটনের সংজ্ঞা পড়লাম যে নিউটন হচ্ছে বলের এসআই পদ্ধতিতে একক নিউটন মানেই হলো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার কারণ বল সমান ভর ইন্টু তরণ তাহলে আমরা কিভাবে লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এক নিউটন সমান কি হবে এক কেজি ইন্টু এক মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে পারি এক কেজি ঘরের কোনো বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হয় তাকেই বলা হয় এক নিউটন একইভাবে এক ডাইন বল বলতে কি বোঝো ডাইন মানে এক্ষুনি দেখলাম কি দেখলাম ডাইন সমান গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তাই তো তাহলে এখানেও একইভাবে বলা যেতে পারে এক গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হয় তাকে বলা হয় এক ডাইন বল এরপর একটু অন্য ধরনের প্রশ্নে আসে দেখো একটি এক কেজি ভরের বাটখারাকে হাতে ধরে রাখলে বাটখারাটি হাতে কত বল প্রয়োগ করবে তাহলে হাতে ধরে রেখেছো মানে কি বাটখারাটা হাতে ধরে রেখেছো মানেই বাটখারার উপর পৃথিবী একটা আকর্ষণ বল প্রয়োগ করছে যাকে আমরা কি বলেছি অভিকর্ষ বল বা ওজন তাহলে এক্ষেত্রে এই প্রযুক্ত বলটা কি বস্তুর ওজন যেটা কোন দিকে প্রযুক্ত হবে পৃথিবীর কেন্দ্রের দিকে তাহলে আমরা জানি বল সমান কি ভর ইন্টু তরণ আর যদি এক্ষেত্রে অভিকর্ষ বল হয় তাহলে ভর ইন্টু তরণটা রকমের তরণ অভিকর্ষজ তরণ আমরা দেখলাম তাহলে এক্ষেত্রে বল বা ওজন কত হবে ভর ইন্টু অভিকর্ষ তরণ তাহলে এখানে বস্তুর ভর কত এক কেজি দেখো ইন্টু তরণ কত আমরা জানি যে অভিকর্ষ তরণের মান নাইন পয়েন্ট এইট মিটার পয়েন্ট এইট হচ্ছে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানেই কিন্তু নিউটন তাহলে আমরা দেখতে পেলাম এক্ষেত্রে এক কেজি ভরের বাটখারাকে হাতে ধরলে বাটখারাটি হাতে কত বল প্রয়োগ করবে নাইন পয়েন্ট এইট নিউটন বোঝা গেল নিশ্চয়ই একই ভাবে এই ছোট ছোট অঙ্কগুলো তোমাদের একটু করে রাখা ভালো খাতায় করে নিও দেখো একটা অঙ্ক দিয়েছি ছোট্ট অঙ্ক একটি বস্তুর ভর চারশো গ্রাম কোনো স্থানের অভিকর্ষ তরণ জি সমান হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে বস্তুর ওজন কত হবে তাহলে আমরা এক্ষুনি বললাম ওজন মানে কি অভিকর্ষ বল বল মানে ভর ইন্টু তরণ তাহলে ওজন মানে লিখতে পারি ভর গুণিত অভিকর্ষজ তরণ ডাব্লিউ ওজন হচ্ছে ওয়েট ডাব্লিউ সমান মাস এম ইন্টু জি এবার এখানে খেয়াল করবে যে যখন তোমরা ছোট ছোট অঙ্কগুলো করবে তখন যে কোনো একটা পদ্ধতিতে অঙ্ক করতে হয় হয় এসআই পদ্ধতিতে নয় সিজিএস পদ্ধতিতে তাহলে এক্ষেত্রে দেখো ভরটা গ্রামে দেওয়া আছে গ্রাম মানে সিজিএস জি গ্রাম যেটা ভর পরিমাপের একক সিজিএস পদ্ধতিতে হচ্ছে গ্রাম কিন্তু অভিকর্ষীয় তরণের এককটা খেয়াল করো মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এটা এসআইটা দেওয়া আছে তাহলে দুটোকেই আমরা এক এককে কনভার্ট করব একটা পদ্ধতিতে কনভার্ট করব দেখো এখানে চারশো গ্রামকে আমরা কত লিখতে পারি গ্রামকে হাজার দিয়ে ভাগ করলে কেজিতে পরিণত হয় তাহলে চারশো গ্রাম বাই হাজার দিয়ে যদি ভাগ করো এক হাজার দিয়ে তাহলে কত হবে পয়েন্ট ফোর কেজি তাহলে আমরা ভরটাকে ধরে নিলাম চারশো গ্রামটাকে আমরা লিখলাম পয়েন্ট ফোর কেজিতে নিলাম মানে এসাই পদ্ধতিতে নিলাম ইন্টু ঝিয়ের মানটা নিলাম নাইন পয়েন্ট এইট কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে পুরোটা কি হচ্ছে দেখো ডাব্লিউ সমান পয়েন্ট ফোর ইন্টু এখানে একটা ব্র্যাকেট দিতে হবে পুরো ইউনিটটা আসবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে গুণ করলে পাবে থ্রি পয়েন্ট নাইন টু কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে নিউটন তো আমরা বলতে পারি অতএব বস্তুর ওজন হবে থ্রি পয়েন্ট নাইন টু নিউটন বোঝা গেল একই রকম আরও একটা অঙ্ক দেখো কোন স্থানে ছয় কেজি বস্তুর ভার বা ওজন দেওয়া আছে ফিফটি এইট পয়েন্ট সিক্স এইট নিউটন আটান্ন দশমিক ছয় আট নিউটন এই স্থানে অভিকর্ষীয় তরণের মান কত একইভাবে করবো আমরা জানি ওজন সমান ভর ইন্টু অভিকর্ষীয় তরণ ওজন দাওয়া আছে কিসে কোন দেখো নিউটন নিউটন মানে কি এস আই ভর দাওয়া আছে কিসে কেজি মানে এটাও এসআই তাহলে কোনো অসুবিধা নেই আমি পুরো অঙ্কটা এসআই পদ্ধতিতে করবো ওজনের জায়গায় বসাও ফিফটি এইট পয়েন্ট সিক্স এইট সমান ভরের জায়গায় বসাও ছয় ইন্টু জি তাহলে জি কত হবে

বলের অভিকর্ষ এককগুলো কি কি তাহলে আমরা যে বলের এককগুলো পড়লাম এসআই পদ্ধতিতে নিউটন এবং সিজিএস পদ্ধতিতে ডাইন সেগুলোকে বলা হয় বলের পরম একক অভিকর্ষ একক হলো এসআই পদ্ধতিতে ভার এটাকে কেজি ওয়েট বলা হয় এবং সিজিএস পদ্ধতিতে গ্রাম ভার বা গ্রাম ওয়েট তাহলে স্বভাবতই প্রশ্ন আসে যে এই যে এসআই এবং সিজিএস পদ্ধতিতে যে বলের অভিকর্ষ একক পেলাম এর সঙ্গে পরম এককের সম্পর্কগুলো কি দেখো এই যে ওয়ান কেজি ওয়েট এটা হচ্ছে অভিকর্ষ একক বলের এসআই পদ্ধতিতে তাহলে এই অভিকর্ষ একক থেকে যদি পরম এককে যেতে হয় তাহলে কি করতে হয় অভিকর্ষ একককে শুধুমাত্র জি বা অভিকর্ষীয় তরণ দিয়ে গুণ করে দিতে হয় তাহলে ওয়ান কেজি ওয়েট সমান কত হচ্ছে ওয়ান কেজি ইন্টু জি দিয়ে গুণ করো নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা কি আমরা জেনারেলি নাইন পয়েন্ট এইট ধরে নিই কিন্তু আসল ভ্যালুটা হচ্ছে নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে ওয়ান ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান মানে কত নাইন পয়েন্ট এইট ওয়ান ইউনিটটা দেখো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে নিউটন তাহলে ওয়ান কেজি ওয়েট অভিকর্ষ একক সমান পরম এককে হচ্ছে নাইন পয়েন্ট এইট ওয়ান নিউটন একইভাবে এক গ্রাম ওয়েট যেটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষ একক তাহলে এখান থেকে পরম এককে যদি যেতে হয় ডাইনে তাহলে কি করতে হবে জি দিয়ে গুণ করতে হবে জি এর মান সিজিএস পদ্ধতিতে হচ্ছে নশো একাশি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু ওয়ান গ্রাম তাহলে কত হচ্ছে নশো একাশি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বা ডাই তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবে বন্ধুদেরকে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে নেবে এই পর্যন্ত তোমরা পড়ো পরের অংশে আমরা পার্ট টুতে ঘর্ষণ তার পরিমাপ এবং তরলের ঘনত্ব চাপ সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ